আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হাউ টু চেঞ্জ অ্যান্ড্রয়েড রিংটোন, Xiaomi রিংটোন চেঞ্জ প্রবলেম ফিক্স। প্রথমে আমরা সেটিংস অপশনে চলে যাব, তার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে গিয়ার আইকনে। এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করলাম। গিয়ার আইকনে ক্লিক করলে আমরা সেটিংস পেজে চলে আসলাম। আপনি আপনার মেনু থেকে সেটিংস পেজে চলে আসুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, দেখতে পাবেন এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আসার পর আপনি চারটি অপশন পাবেন, রিংটোন, অ্যালার্ম, ইভেন্ট এবং নোটিফিকেশন। এখান থেকে আপনি প্রথমে ক্লিক করবেন রিংটোনে। তো আমরা প্রথমে রিংটোনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানেও আমরা চারটি অপশন পাবো, এমআই রিমিক্স, এমআই ও অন্য যে রিংটোনগুলো, এখান থেকে অল রিংটোনসে ক্লিক করবেন। অল রিংটোনসে ক্লিক করলে আপনি সকল রিংটোন একসাথে এখানে পেয়ে যাবেন। চুজ অনলাইন রিংটোন, চুজ লোকাল রিংটোন, অর্থাৎ আপনি আপনার মেমোরি থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে চুজ লোকাল রিংটোন দিলে আপনার মেমোরি থেকে যেগুলো আপনি চান, গান, গজল ইত্যাদি সেট করতে পারবেন। তারপর এখানে স্ক্রল করে নিচে আসলে অনেকগুলো ডিফল্ট যেগুলো থাকে সেগুলো আপনি পেয়ে যাবেন। এমআই রিমিক্স, এটা হচ্ছে অরিজিনাল যে রিংটোন শাওমির। আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা সেট করব নোটিফিকেশন টোনস, অর্থাৎ নোটিফিকেশন টোন আপনি কিভাবে চেঞ্জ করবেন। এখান থেকে নোটিফিকেশনসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখানে ডিফল্টভাবে যেগুলো রয়েছে এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে অল রিংটোনসে ক্লিক করবেন। অল রিংটোনসে ক্লিক করলে আপনি এভাবে লোকাল রিংটোনে ক্লিক করে আপনার মেমোরি থেকে সেট করতে পারবেন, অথবা আপনি নিচে যে ডিফল্টভাবে রয়েছে অনলাইন থেকে বা এখানে ডিফল্টভাবে যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। রিংটোন সেট করার পর অবশ্যই আপনি এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন, সাউন্ড বারগুলো, এগুলো বাড়িয়ে দিবেন, তাহলে রিংটোনটা আরও জোরে শুনতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।